وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. شمار جبون اپنا فصل হচ্ছে ইবলিশ সম্পর্কে, ইবলিশের সন্তান বা স্ত্রী আছে কিনা। আদম আলাইহিস সালামের সন্তান আছে, স্ত্রীও ছিল অসংখ্য, ওনার সন্তান থেকে পৃথিবীতে মানুষ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান হচ্ছে আবুল জিন, অর্থাৎ জিনদের প্রথম এবং পিতা। শয়তান জিনদের আসল হচ্ছে ইবলিস, আর ইবলিসের সন্তান আছে বলে আমরা কোরআন মতে ফাই সুরা কাফের 50 নম্বর আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি ওয়াহুম লাকুম আদু বিইসা লিজ্জালিমিনা বাদালা। তোমরা কি এই ইবলিসকে এবং তার সন্তানাদিকে বন্ধুরূপে গ্রহণ করতেছ, অভিভাবক হিসেবে গ্রহণ করছ আমাকে বাদ দিয়ে? অথচ এরা তোমাদের জন্য শত্রু। বিশালী জলিমিনা বাদালা, যারা অত্যাচারী গুণাগার তাদের প্রতিদান অত্যন্ত মন্দ। যে সুরে কাহাফের 50 নম্বর আয়াতে বোঝা যায় যে তার সন্তান আছে, তো সন্তানের থাকতে হলে তার অবশ্যই প্রজনন শক্তি সেটা থাকতে হবে। বাকি তার প্রজনন শক্তি কীভাবে এটা আল্লাহ আলম। একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে লা তাকুন আউওয়ালা মান ইয়াদখুলু সুক ওয়াল আখিরা মান ইখরুজু মিনহা ফিহা বাযু শাইতান ওয়া ফারখ। তোমরা প্রথমে বাজারে যাওয়ার চেষ্টা করবে না, আর বাজারে গেলে একেবারে সবাই শেষে বাইরে হবে না, অর্থাৎ বাজারে দেরি করে দেবে এবং তাড়াতাড়ি করে বাইরে আসবা। এটা হচ্ছে উদ্দেশ্য এই হাদিস থেকে। তো এখানে কারণ বলা হচ্ছে বাজারের মধ্যে শয়তানের ডিম ফাড়ে এবং তার বাচ্চা থাকে। এটা আল বারকানি উনার সহি গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন এবং ইমাম নববী রিয়াদু সালিহিনের মধ্যেও উল্লেখ করছেন। তবে তার স্ত্রী সম্পর্কে আম্মা ইসমু জাউজাতিহি ফালামনাত্তালি আলা মা ইয়াজবুতু শাইয়ান ফিহি মিন নুসুসিল ওয়াহি। তবে তার স্ত্রীকে এই ব্যাপারে কোনো সরাসরি কোরআন সুন্নতে বর্ণনা নাই। যদি কোরআন সুন্নতে থাকতো তাহলে আমরা এটা বলতে পারতাম। আর একটা কথা মনে রাখতে হবে, যেটা আমাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ এটা সব কিছুই আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে আমরা পেয়ে গেছি। আর যেটা আমাদের দুনিয়াবীর মধ্যে কল্যাণ নাই, এটা যে কোরআন সুন্নতে আসা নাই। এক নম্বর দুই হচ্ছে তাদের শাদী হবে, বিয়ে হবে, এটা আমরা বুঝতে পারি। আমরা যেরকম মানুষ যে বিয়ে শাদীর আমাদের প্রয়োজন হয়, আমাদের শারীরিক অনেকগুলো বিষয় থাকে, তেমনি জিন জাতির মধ্যেও সেই যৌন স্পৃহা আছে, যার কারণে আমরা সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতের মধ্যে আমরা জানি যে আল্লাহ তাআলা সেখানে বলতেছেন জান্নাতি নারীদের বিষয়ে যে তারা এমন অপরূপ হবে তাদেরকে জিন এবং মানুষকে স্পর্শ করে নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে যেরকম যৌন চাহিদা আছে তেমন জিনের মধ্যেও সেরকম যৌন চাহিদা আছে, এটা প্রমাণ হয়। তো আল্লাহ তাআলা মানুষের জন্য যেমন যৌন চাহিদা মেটানোর জন্য স্ত্রীর ব্যবস্থা করছেন, তো সেহেতু জিনের যৌন চাহিদার জন্য অবশ্যই তাদের থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। বাকি তারার ধরন পদ্ধতি এটা আমাদের জানা নাই, এটা আল্লাহ পালন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।